হ্যালো স্টুডেন্টস, আজকের আমি তোমাদেরকে সিম্পল হারমোনিক মোশনে পার্ট থ্রিটা করাচ্ছি। আগের দিনে যেগুলো করিয়েছি তারপর থেকেই করাবো মেনলি। আগের দিনে যেটা করিয়েছিলাম লাস্ট, মনে করে দেখো, দশা কোণ দিয়ে কোনো সরল দোলকের সূত্র। আগের দিনে আমরা করেছিলাম যে এখান থেকে যদি কোনো কণা যাত্রা করে, এখান থেকে যদি কোনো কণা যাত্রা করে, তখন এখান থেকে এখানে এসেছিল কণাটা, তখন তার ইকুয়েশন হয় কত, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস ফাই। এটাও কিন্তু একটা সরল দ্রুতির ইকুয়েশন, ঠিক আছে? তো এইটাকে আমরা আগের দিনে প্রুভ করেছি, মানে করিয়েছিলাম। আজকে দেখো, ওরকমই একটা জিনিস করাচ্ছি। ধরো এই হলো একটা সার্কেল, এই হলো একটা সার্কেল, এই সার্কেলের মধ্যে কোন একটা বস্তু কণা, মনে করে নাও এখান থেকে স্টার্ট করলো, এই এই পয়েন্ট থেকে মনে করে নাও স্টার্টিং পয়েন্ট, মানে যখন টাইম জিরো তখন কণাটা মনে করে নাও এ বিন্দুতে রয়েছে, এইখানটায় রয়েছে। তাহলে এখানটায় থাকলে এখানে আগে থেকে কোণ তৈরি হয়ে আছে কত কোণ, ফাই অ্যাঙ্গেল। তাহলে এটা হলো স্টার্টিং পয়েন্ট। এই স্টার্টিং পয়েন্ট থেকে কণাটা ধরো টি সময়ে এখানে এলো, এটা বি বিন্দুতে এলো টি সময়ে। তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত যে কোণ, সেটা হলো থিটা ইকুয়াল টু ওমেগা টি। তাহলে প্রথমে যখন টাইম ইকুয়াল টু জিরো পজিশনে ছিল, মানে এ পয়েন্টে ছিল, তখন কিন্তু কণা সরণ ছিল এটা, এখান থেকে এটা এক্স জিরো। ফের বলছি, যখন কণাটা এ বিন্দুতে ছিল তখন এ বিন্দু থেকে একটা লম্ব পাদবিন্দু টানলাম, পাদবিন্দুটাই পড়েছে, তাহলে মূল বিন্দু থেকে বা মধ্যবিন্দু থেকে কণাটা সরণ ছিল এটা। এরপর এ বিন্দু থেকে কণাটা বি বিন্দুতে এসছে, তাহলে এ বিন্দু থেকে কণাটা বি বিন্দুতে এলে লম্ব পাদবিন্দুর সরণ এইখান থেকে কিন্তু এইখানটা ধরলে হবে না, এটা হবে না। সরণকে অলওয়েজ প্রত্যেকে মেজারমেন্ট করা হয়, সরণকে অলওয়েজ মেজারমেন্ট করা হয় সাম্যাবস্থান মধ্যে। তাহলে সরণ হবে এখান থেকে এটা, জাস্ট এইখান থেকে এটা। তাহলে আমার কোনটা কোনটা আসছে, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত আসছে, থিটা প্লাস ফাই। এই কোণটা থিটা আর আগে ফাই ছিল, তাহলে এই কোণটা কত আসছে, থিটা প্লাস ফাই। এই অবস্থায় এক্স বাই এ, এ মানে তো এটা বিস্তার, তাহলে এক্স বাই এ ইকুয়াল টু কি লিখতে পারি, সাইন থিটা প্লাস ফাই। এক্স ইকুয়াল টু কি আসছে, এক্স বাই এ ইকুয়াল টু সাইন থিটা প্লাস ফাই, মানে সাইন থিটা মানে কি লেখা যায়, ওমেগা টি প্লাস ফাই। তাহলে এক্স বাই এ সাইন ওমেগা টি প্লাস ফাই, তাহলে এক্স কত আসবে, এ সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে এটাও কিন্তু সরল দোলগতির সমীকরণ, সরল দোলগতির সমীকরণ। আচ্ছা, আগের দিনের যে লাস্ট সমীকরণটা করিয়েছি তাতে ছিল, দেখো এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস ফাই। তাহলে এটাই হচ্ছে কি আগের দিনে লাস্ট সমীকরণ ছিল, আর আজকের করালাম এ এ সাইন ওমেগা টি প্লাস ফাই। এখন এই যে জিনিসটা, এই জিনিসটা মানে কি বোঝায়, এই জিনিসটা মানে কি বোঝায়, লক্ষ্য করো, এই জিনিসটা মানে বোঝানোর বোঝাতে গেলে বলতে পারি, ধরো এখান থেকে যদি কোনো কণা যাত্রা করে, এই পয়েন্ট থেকে যদি কোনো কণা যাত্রা করে, লম্ব পাদবিন্দু টানলাম কোথায়, সাম্যাবস্থানে পড়েছে, তাহলে সাম্যাবস্থানে পড়লে তোমার সূত্র দাঁড়ায় কত, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। ক্লিয়ার, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এইবারে মনে করে দেখো, এই কণাটার রেসপেক্টে যদি কোনো কণা এখান থেকে যাত্রা করে, বা এই কণার রেসপেক্টে যদি কণা এখান থেকে যাত্রা করে, ঠিক আছে,
তাহলে এটা হলো মধ্যবিন্দু থেকে যাত্রা করার কোনো কোণা, মানে সাম্যাবস্থান থেকে যাত্রা করার কোনো কোণা। তাহলে সাম্যাবস্থান থেকে কোনো কোণা যখন যাত্রা করছে, তার ইকুয়েশন এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। তাহলে এই পয়েন্ট থেকে যে যাত্রা করছে তার সেও কিন্তু ঘুরছে এদিকে, এই কণাটাও যেমন ঘুরছে এই কণাটাও ঘুরছে, বাট এই কণাটা, এই যে নীল কালারের যেটা দেখাচ্ছি, এই কণাটা কিন্তু এই মধ্যবিন্দুতে যে আছে তার থেকে ফাই দশাকোণ এগিয়ে আছে, ফাই দশাকোণ এগিয়ে আছে। যে এখানে আছে তারপরে কিন্তু এই সাদা কণাটা আছে, দেখো এই পার্টিকেলটা, তাহলে এই এগিয়ে আছে। ওকে, তাহলে এই এগিয়ে যখন আছে তাহলে এর ইকুয়েশন দাঁড়াচ্ছে কোনটা, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, মানে এই কণাটার দশা হলো ওমেগা টি প্লাস ফাই। তাহলে কত দশা এগিয়ে আছে, ফাই দশা কোণ এগিয়ে আছে, কার থেকে, যে সাম্যাবস্থানে আছে তার থেকে ফাই দশা কোণে এগিয়ে আছে। ওকে, এইবারে দেখো এই যে কালার দিয়ে দেখাচ্ছি এই পার্টিকেলটা, এই পার্টিকেলটা কিন্তু এইখানকার কণার থেকে পিছিয়ে আছে। তাহলে কত পিছিয়ে আছে দেখো, মাইনাস ফাই, অর্থাৎ ফাই দশাকোণ পিছিয়ে আছে। তাহলে এই পার্টিকেলটার দশাকোণ কত আসছে, বা এই পার্টিকেলটার দশা কত ধরা হবে, ওমেগাটি মাইনাস ফাই। এই কণাটার তাহলে দশাকোণ কত বা দশা কত, ওমেগাটি প্লাস ফাই। এই কণাটার দশা কত, ওমেগাটি। এই কণাটার দশা হলো ওমেগাটি মাইনাস ফাই, অর্থাৎ এ ফাই দশাকোণ পিছিয়ে আছে আর এ ফাই দশাকোণ এগিয়ে আছে। এই অবস্থায় আমি বলতে পারি যে এই যে কালারটা দিয়ে এঁকেছি, তাহলে এই কালারের পার্টিকেলটার প্রারম্ভিক দশা কত, ফাই। এই কণার পার্টিকেলটা প্রারম্ভিক দশা কত, ফাই। এবারে অন্যান্য অ্যাঙ্গেল বসালে অন্যান্য হবে, যেমন মনে করো আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো দেয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস 30 ডিগ্রি, মানে বোঝাচ্ছে এই কণাটা 30 ডিগ্রি এগিয়ে আছে এই মিড পয়েন্টের কণাটার থেকে। সেম ভাবে আমি যদি এই লাল কালারের পার্টিকেলটাকে দেখি, ওয়াই ইজ ইকুয়াল টু কত, এ সাইন ওমেগা টি মাইনাস 45 ডিগ্রি, হতেই পারে, মানে এই কণাটা প্রথম কণাটা মিড পয়েন্টে থাকা কণার সাপেক্ষে 45 ডিগ্রি কোণে পিছিয়ে রয়েছে। তাহলে এই হলো আসল ব্যাপার। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে আমি সরল দ্রুতগতির সাধারণ সমীকরণকে এইভাবে প্রকাশ করতে পারি যে ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস ফাই। তাহলে এটাই হলো সরল দ্রুতগতির সাধারণ সমীকরণ, ঠিক আছে, মানে প্রারম্ভিক দশা দিয়ে সমীকরণ, ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস ফাই। আচ্ছা, যদি কোনো কণা বিস্তারের রেসপেক্টে যাত্রা করবে, শুরু করে, বা বিস্তারের সাপেক্ষে কোনো কণা ধরো গতিশীল, তার ইকুয়েশন কি ছিল, ওয়াই ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি, যে কণাটা বিস্তার দিয়ে যাচ্ছে তার ইকুয়েশন কস দিয়ে আসে, আগে বলেছিলাম। এইবারে যদি আমি এরকম লিখি এ কস ওমেগা টি প্লাস মাইনাস ফাই, তাহলে মানে বোঝাচ্ছে এটাও একটা সরল দ্রুতগতির সমীকরণ প্রারম্ভিক দশা দিয়ে, কিন্তু কণাটা মানে সাম্যাবস্থানের যে কণাটা গতিশীল, মানে সাম্যাবস্থানের থেকে যে কণাটা গতিশীল তার ইকুয়েশন কিন্তু কস, ভুল বললাম, সাম্যাবস্থান বলছি, বিস্তারের দিয়ে যে কণাটা গতিশীল তার ইকুয়েশন কস, আর সাম্যাবস্থান দিয়ে যেটা গতিশীল তার ইকুয়েশন সাইন, কিন্তু ফাই দশা এগিয়ে বা পিছিয়ে আছে, এখানেও তাই ফাই দশা এগিয়ে বা পিছিয়ে আছে। আচ্ছা, এইবারে দেখো আমি তোমাদেরকে যদি দেখাই, ধরো দেয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এটাই ধরো একটা সাধারণ সমীকরণ দেয়া আছে, তোমাদেরকে বলল যে এই সমীকরণটা সরল দোলগতির সাধারণ বা সরল দোলগতি
সমীকরণটা প্রমাণ করো। তাহলে ফের বলছি, এই ইকুয়েশনটা দিয়ে তোমাদেরকে বলল যে এটা সরল দোলগতির সমীকরণ, তা প্রমাণ করো। তাহলে আমরা কি জানি না, সরল দোলগতির সমীকরণকে প্রমাণ করতে গেলে আমাদেরকে করতে হবে এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। আচ্ছা, তাহলে এখানে ওয়াই দিলাম কেন? কারণ লম্ব পাদবিন্দু ওয়াই অক্ষ বরাবর গতিশীল, ধরতে পারি। এটাও যেমন লেখা যায়, আমি এটাও লিখতে পারি, একই ব্যাপার। এই কোন অসুবিধা নেই, কেউ ওয়াই এর রেসপেক্টে লিখতে পারে, মানে পাদবিন্দুটা ওয়াই অক্ষ বরাবর গতিশীল। আর এখানকার এই সমীকরণটা লেখা মানে সেটা এক্স অক্ষ বরাবর পাদবিন্দু সরণ হচ্ছে এক্স, বা এক্স অক্ষ বরাবর গতিশীল সাম্যাবস্থান থেকে তার সরণ এক্স, আর এটা কি সাম্যাবস্থান থেকে তার সরণ ওয়াই। ঠিক আছে, এক্স বা ওয়াই লেখো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাই যদি হয়ে থাকে তাহলে আমাদেরকে প্রুফ করতে হবে কি, এ প্রপোর্শনাল টু মাইনাস ওয়াই, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। এ প্রপোর্শনাল টু মাইনাস ওয়াই প্রুফ করা মানে ত্বরণ সরণের সঙ্গে সমানুপাতিক, ঋণাত্মক সিম্বল কি বোঝাচ্ছে বা সাইন কি বোঝাচ্ছে, যে ত্বরণ এবং সরণ পরস্পর বিপরীতমুখী। একদম আগেরই নিয়ম, কোনো অসুবিধা নেই। এটাকে আবার ডিফারেনশিয়েট করবে ডিওয়াই বাই ডিটি, তাহলে ডি বাই ডিটি এ সাইন ওমেগা টি প্লাস ফাই। ঠিক আছে, ডিওয়াই বাই ডিটি মানে হলো কণা, ডিওয়াই বাই ডিটি মানে তো বেগ, সরণ বাই সময় বেগ। ঠিক আছে, এ ধ্রুবক বাইরে গেল, ডিফারেন্সিয়াল মানে ডি ডি বাই ডিটির বাইরে গেল, সাইনের জন্য কস ওমেগা টি প্লাস ফাই। ওকে, এইবার কি বলেছিলাম, এটা সাইনের ডেরিভেটিভ হলো কস ওমেগা টি প্লাস ফাই, এবারে অ্যাঙ্গেলের ডেরিভেটিভ হবে, তাহলে কি হবে, ওমেগা টির জন্য ওমেগা আর ফাইয়ের জন্য জিরো। ফাইয়ের জন্য জিরো কেন, কারণ দেখো এটা প্রারম্ভিক দশা, এটা কনস্ট্যান্ট একটা দশা, কনস্ট্যান্ট ধরো কোনো কণা 45 ডিগ্রি কোণ থেকে যাত্রা করলো, প্রারম্ভিক অবস্থানের সাপেক্ষে কোনো কণা 45 ডিগ্রি কোণে যাত্রা করলো, তাহলে ওই 45 ডিগ্রি তার ক্ষেত্রে তো ফিক্সড, তাহলে এটা ধ্রুবক, তাহলে এই জন্য ডিফারেনশিয়েট কি হলো জিরো। তাহলে ভি ইজ ইকুয়াল টু কি আসছে, এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই, তাহলে এটা কি এলো, ভেলোসিটি পেয়ে গেল। সেম ভাবে এরপরে আবার একে টি এর সাপেক্ষে অবকলন করবো, তাহলে ডি বাই ডিটি এ ওমেগা, এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই। লক্ষ্য করো, এ ওমেগা বাইরে গেল, কসের জন্য মাইনাস সাইন, কসের জন্য মাইনাস সাইন ওমেগা টি প্লাস ফাই, আর অ্যাঙ্গেলের ডিফারেন্সিয়েট কত আসবে, ওমেগা আর ফাইয়ের জন্য জিরো। একবার তো এরকম লিখে দিলাম, এই দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ফাই। ঠিক আছে, তাহলে এইটা হলো কণার তরঙ্গ। এবার লক্ষ্য করো, ওমেগা স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে মানে এই গেল। আচ্ছা, এ সাইন একবার লিখে দিচ্ছি, এ সাইন ওমেগা টি প্লাস ফাইভ, এই এলো। এ সাইন ওমেগা টি প্লাস ফাইভ মানে কি লেখা যায়, ওয়াই, তাহলে এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই, এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই যদি হয়ে থাকে, তাহলে এখান থেকে আমি বলতে পারি এ প্রপোর্শনাল টু মাইনাস ওয়াই, যেখানে ওমেগা স্কোয়ার কনস্ট্যান্ট। ওকে, তাহলে এখান থেকে আমি বলতে পারছি যে এটা একটা সরল দোলগতির সমীকরণ। তোমাদের পরীক্ষায় কিন্তু এইরকমই কোশ্চেনই দেওয়া থাকে, যে প্রারম্ভিক দশা দিয়েই দেওয়া থাকে, দিয়ে বলবে যে এটা সরল দোলগতির সমীকরণ কিনা দেখাও। ঠিক আছে, তাহলে এইভাবেই করে রাখবে। ওকে, এইবারে নতুন একটা জিনিস শেখাই, সেটা হলো সরল দোলগতির লেখচিত্র। সরল দোলগতির লেখচিত্রটা করাচ্ছে, ধরো দেওয়া আছে
y is equal to a sin omega t, अर्थात प्रारंभिक दशा phi नहीं, माने प्रारंभिक दशा शून्य, phi नहीं, phi जीरो, माने प्रारंभिक दशा कौन नहीं, माने कौन कुत्ते के यात्रा करे छे साम्यावस्थान के यात्रा करे छे, साम्यावस्थान के यात्रा करे एगिए छे t समय परे कणार शरण हुए छे कत y। अच्छा एइबारे लक्ष्य करो आमी फार्स्ट बार करब जे शरणेर ग्राफ, ठीक है तो की करे करा जाबे देखे नाओ। ए ग्राफटा करार आगे प्रथमे एकटा आमरा वृत्त चिंता करी, एइ हलो एकटा वृत्त, एइ हलो एकटा वृत्त, ओके एइ वृत्ते एक मिनिट, एके কি করছি চারটে স্লটে ভাগ করে নিচ্ছি, এটা একটু বেঁকে গেছে, সমান চারটে স্লটে ভাগ করে নেব, চারটে কেন তুমি আরো আলাদা আলাদা করে নিতে পারো, ओके तो এখান থেকে এরকম করার কারণ কি, এখান থেকে এইভাবে করার মেন কারণ কি, মেন কারণ হলো আমরা প্রথমে একে ডিফারেনশিয়েট করব, মানে না সেটা আমরা বেগ পেয়ে যাব, ঠিক আছে আগে ফার্স্ট যেটা বলি আমরা কিসের বার করছি সরণের লেখচিত্র, সরণের লেখচিত্র, আচ্ছা তাহলে দেখো লেখা আছে y is equal to a sin omega t, y সমান a sin omega t মানে আমি কণাকে এখান থেকে যাত্রা করাবো, এবার তোমরা বলবে যে স্যার এখান থেকে যাত্রা করা মানে তো বিস্তারে যাত্রা করা, অবশ্যই সেটা কোন অক্ষে, x অক্ষে, দেখো এটা x অক্ষ, এক্স অক্ষের ওপরে যদি কণাটা এখানে থাকে তাহলে এক্স অক্ষের বিস্তারে রয়েছে কণাটা, বাট আমি যদি লম্ব পাদবিন্দু টানি, এখান থেকে যদি লম্ব পাদবিন্দু টানি, এই লম্ব পাদবিন্দু কোথায়, ওয়াই অক্ষের সাম্যাবস্থানে রয়েছে, দেখে নাও এটা তো ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের সাম্যাবস্থানে রয়েছে, বাট এক্স অক্ষের কোথায় রয়েছে, বিস্তারে রয়েছে, তো আমার ইকুয়েশন দেয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে সাইনরা মানে সাম্যাবস্থান থেকে যাত্রা করেছে কোন অক্ষে, ওয়াই অক্ষে, তাহলে আমি কণাটাকে এখানে নিলাম, দেখে নাও এখান থেকে লম্ব পাদবিন্দু টানো, এটা ওয়াই অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ, তাহলে ওয়াই অক্ষের সাম্যাবস্থানে পড়েছে, বাট এক্স অক্ষের কোথায়, বিস্তারে পড়েছে, আমার এক্স অক্ষ দেয়া নেই আমি লিখবো না, আমি সাম্যাবস্থানটাকে ধরবো কি ওয়াই অক্ষের ওপর, যেহেতু ওয়াই দিয়ে দেওয়া, এইবারে লক্ষ্য করো আমরা কতগুলো পয়েন্টকে বার করব, দুই প্রথমে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি কে আমরা একটু ভেঙে নিই, কিরকম ভেঙে নেব, ধরো ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি ছিল, এটাকে আমরা লিখতে পারি এ সাইন ওমেগা, মানে লেখা যায় টু পাই বাই ক্যাপিটাল টি ইন্টু স্মল টি, আমরা সরণটাকে এইভাবে ভেঙে নিলাম, ওমেগাটাকে ভেঙে নিলাম, লক্ষ্য করো অ্যাট ফার্স্ট টাইম যখন জিরো, টাইম জিরো মানে কোথায়, কণা কিন্তু এখানে রয়েছে, তাহলে লেখচিত্রের কোথায়, কণাটা এখানে রয়েছে, দেখে নাও কারণ এটা জিরো জিরো পয়েন্ট, আমরা করব কি এক্স অক্ষ বরাবর টাইম নেব, এক্স অক্ষ বরাবর টাইম, আর ওয়াই অক্ষ বরাবর কি নেব, ওয়াই অক্ষ বরাবর নেব সরণ, ওয়াই দিলাম এটা সরণ, ওয়াই অক্ষ বরাবর নিলাম এটা সরণ, ঠিক আছে
এইবারে দেখো এই যে টাইম নিয়েছি এই টাইমটাকে চারটে স্লটে ভাগ করব। কিসের চারটে স্লট? এখানে যখন আছে টাইম জিরো, এখান থেকে ঘুরে আবার প্রাথমিক অবস্থানে ফিরে এলো, মানে এক পর্যায়কাল। ফের বলছি, যখন এখানে আছে টাইম জিরো, এখান থেকে ঘুরে আবার আগের জায়গায় এলো, এক পর্যায়কাল। তাহলে এক পর্যায়কালকে চারটে স্লটে ভাগ ভাগ করলে এখানকার টাইম, মানে এখান থেকে এখানে যেতে টাইম লাগে কত? T/4, মোট পর্যায়কালের এক চতুর্থাংশ। তাহলে এইখানকার টাইমটাকে ধরছি T/4, এখানকার টাইমটাকে ধরছি T/4। ওকে, তারপরে ধক্য করো, এখান থেকে স্টার্ট করে যদি আবার এখানে আসি, তাহলে এই জায়গাটায় হলো T/2। এটা কি আছে? T/2, দেখে না, মোট পর্যায়কালের হাফ। এখানে এলে কি আছে? 3T/4, মোট পর্যায়কালের এক তিনের চার। আবার এখানে যখন ফিরে এলো পর্যায়কালটি, তো আমরা টাইমগুলোকে এক্স অক্ষ বরাবর নিচ্ছি। তাহলে এটা T/4, এটা কত আসছে? T/2, এটা কত আসছে? 3T/4, আর এটা কত আসছে? টি। দেখে দেখো, আমি এক্স অক্ষ বরাবর টাইম নিয়েছি, আর ওয়াই অক্ষ বরাবর আমরা কি নেব? ওয়াই অক্ষ বরাবর আমরা সরণকে ভাববো। লক্ষ্য করো, যখন টাইম জিরো, কণা কিন্তু এখানেই, তাহলে কণার সরণ কত? জিরো। দেখে নাও, যখন এখানটায় ওয়াই অক্ষের ওপর কণাটা কোথায়? ওয়াই অক্ষের ওপর কণাটা সাম্যাবস্থানে, এইখানটায়। দেখে নাও, এটা ওয়াই অক্ষ, কণাটা কোথায়? সাম্যাবস্থানে। তাহলে সেটা তো এমনি বলছি, তাহলে ম্যাথমেটিক্যালি দেখা যাক। আমি এইখানটায় বসাবো, যখন টাইম জিরো তখন ওয়াই ইজ ইকুয়াল টু কত? এ সাইন 2π/T ইন্টু জিরো, টাইমের ভ্যালু জিরো বসিয়ে দিয়েছি। এখানে সাইন জিরো এসে গেছে, সাইন জিরো ভ্যালু জিরো, অর্থাৎ কণার সরণ কত আসছে? কণার সরণ আসছে জিরো। দেখো, দেখে নাও, তাহলে কণা কোথায়? কণা সাম্যাবস্থানে, ওয়াই জিরো। ওয়াই জিরো কণা কোথায়? ওয়াই অক্ষের ওপর সাম্যাবস্থানে, মানে কণা এখানটায়। বৃত্তপথের মধ্যে কণাটাকে এখানে এঁকেছি, কিন্তু যদি আমি লেখচিত্র অনুযায়ী দেখাই, তাহলে কণা কোথায়? এখানে। ঠিক আছে, এইবারে লক্ষ্য করো, যখন টাইম T/4, T/4 মানে এই জায়গাটায়, যখন টাইমটা এখানে, তখন কণা কোথায়? দেখো গ্রাফে, দেখো কণাটা কিন্তু তখন এখানে, কারণ কণাটা T/4 এ বিস্তারে চলে যাবে। T/4 এ কণাটা কোথায় যাবে? বিস্তারে চলে যাবে। তাহলে ম্যাথ দিয়ে দেখা যাক, ওয়াই ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এ সাইন 2π/T ইন্টু T/4, ইন্টু T/4। দেখো টি কাটলো, এখান থেকে 2 কাটলো, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আসছে কত? এ সাইন π/2। দেখে নাও, 2 ছিল, 4 কেটেছে, π/2। সাইন π/2 এর ভ্যালু কত? 1। তাহলে ওয়াই ইকুয়াল টু কত? এ, অর্থাৎ কণা কোথায়? বিস্তারে। দেখে নাও, কণাটা কোথায়? কণাটা অবশ্যই বিস্তারে। তাহলে কণাটা বিস্তারে পৌঁছে আসে, মানে এখানে। তাহলে গ্রাফের কোথায় আঁকবো? গ্রাফে হলো কণাটা এখানে। দেখে নাও, T/4 এ কণা বিস্তারে, বিস্তারে পৌঁছেছে এতটা। এবারে এইটা বুঝছে কি করে? দেখো এইটাই বিস্তার, এটাই অ্যাম্পলিচিউড এ। তাহলে এটা অ্যাম্পলিচিউডে, এই গেছে অ্যাম্পলিচিউডে, অর্থাৎ কণা কোথায় রয়েছে? কণা রয়েছে বিস্তারে। ওকে, তাহলে টাইম জিরো থেকে বিস্তার পর্যন্ত গ্রাফ, মানে কণাটা এখান থেকে এই গেছে, দেখে নাও, এখান থেকে এই গেছে। তাহলে আমার গ্রাফ দাঁড়াবে এ, দেখে নাও। এরপরে নাম্বার 3, যখন টাইম T/2, যখন টাইম T/2, লক্ষ্য করো কণাটা তখন কোথায়? এখানে। এখান থেকে এখানে আগলে লম্ব পাদবিন্দু টানলে কণা কিন্তু আবার কোথায়? সাম্যাবস্থানে।
ওনা কিন্তু আবার সাম্যাবস্থানে। তো ম্যাথ দিয়ে দেখা যাক, ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন টু পাই বাই ক্যাপিটাল টি ইন্টু স্মল টি এর জায়গায় লিখছি টি বাই টু, টি কাটলো টু কাটলো, তাহলে এলো কত, ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন পাই, সাইন পাই এর ভ্যালু কত, জিরো, সাইন পাই এর ভ্যালু হলো জিরো, তাহলে এলো কত, জিরো, অর্থাৎ কণা সাম্যাবস্থান। তাহলে গ্রাফের কোথায়, গ্রাফের ওপরে, কণাটা এখন এখানে, এই জায়গাটা থাকা মানে এই চলে এসছে কণা এখানে, দেখো বৃত্তাকার পথে ঘুরছে, কিন্তু সরলরেখা বরাবর যদি তোমাদেরকে দেখাই কণা কিন্তু তাহলে এখানে, তাহলে এই নেমে এলো গ্রাফ। ওকে, এরপরে নাম্বার ফোর, যখন টাইম থ্রি ডি বাই ফোর এই জায়গাটায়, তাহলে কণাটা তখন কোথায়, বৃত্তাকার পথে এখানে, মানে কণাটা অ্যাকচুয়ালি বিস্তারেই রয়েছে, কিন্তু বিস্তারটা কোথায়, ঋণাত্মক বিস্তারে, এটা ধনাত্মক বিস্তার, এটা কোথায় রয়েছে, এটা ঋণাত্মক বিস্তারে, কণাটা তখন ঋণাত্মক বিস্তার, ঠিক আছে। তো ম্যাথ দিয়ে দেখা যাক, ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন টু পাই বাই ক্যাপিটাল টি ইন্টু থ্রি ডি বাই ফোর, টি কাটলো এখান থেকে এটা টু, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত, এ সাইন থ্রি পাই বাই টু, থ্রি পাই বাই টু মানে অল সাইন টেনের এখানটা পড়ছে টেনের ঘরে, তাহলে মাইনাস চলে আসছে, ঠিক আছে, পাই বাই টু এর ভ্যালু ওয়ান কিন্তু থ্রি আছে, মানে কত, মাইনাস এস এ, সাইন থ্রি পাই বাই টুর ভ্যালু মাইনাস ওয়ান, দ্যাট ইজ মাইনাস এ, তাহলে পেয়ে গেলাম ঋণাত্মক বিস্তার, মানে কণা কোথায়, কণাটা এখানে, গ্রাফ এই গেল। এরপরে নাম্বার ফাইভ, টাইম যখন, টাইম যখন ক্যাপিটাল টি, তখন ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন টু পাই বাই টি ইন্টু ক্যাপিটাল টি, টি টি কেটে গেল, তাহলে ক্যাপিটাল এ সাইন টু পাই, সাইন টু পাই এর ভ্যালু জিরো, কারণ সাইন এন পাই এর ভ্যালু জিরো, দ্যাট ইজ ইকুয়াল টু কত, জিরো, তাহলে এখান থেকে কণাটা আবার এই চলে গেল। তাহলে লক্ষ্য করো, লক্ষ্য করো যে কণা যখন বৃত্তাকার পথে ঘুরছে, এই দিকে আপাতত অ্যান্টি ক্লক আঁকা আছে, কণা যখন বৃত্তাকার পথে ঘুরে তার লেখচিত্র দেখো এই চলে আসছে, তাহলে এটাই হলো সরল দোল গতি সম্পন্ন কণার সরণের গ্রাফ, অর্থাৎ যে কোনো কণা যদি সরল দোলগতি মেনটেন করে বা সিম্পল হারমোনিক মোশনকে মেনটেন করে তখন তার লেখচিত্র দাঁড়াবে এইভাবে, যে কোনো ধরনের ভাইব্রেশন, ধরো এরকম কোনো ভাইব্রেট হচ্ছে তার কিন্তু গ্রাফই এটাই আসে, ঠিক আছে। তাহলে এটাই হলো সরল দোলগতি সম্পন্ন কণার সরণের গ্রাফ। আচ্ছা, আমরা পরের দিন আবার বেগ, ত্বরণ এগুলো গ্রাফ শিখব এবং তারপরে আরো যা যা আছে সেগুলো বলে যাব। ওকে, তাহলে আজকের এই পর্যন্ত, বাই।